গেল আগস্টে চারশো চার কোটি উনপঞ্চাশ ডলারের পর প্রায় তেতাল্লিশ কোটি ডলার কমে সেপ্টেম্বরে নামে তিনশো একষট্টি কোটি ঊননব্বই লাখ ডলারে সেখান থেকে আরও পঁয়তাল্লিশ কোটি ডলার কমে গেল অক্টোবরে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয় আসে তিনশো ষোলো কোটি ছাপ্পান্ন লাখ ডলার যা এক বছর আগের তুলনায় প্রায় চোদ্দ শতাংশ কম এর মধ্যে আবার অটেক যা জানিয়েছে এক বছর আগের তুলনায় চলতি বছরের প্রথম নয় মাসে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি কমেছে তেইশ দশমিক তিন তিন শতাংশ যখন যুদ্ধ আর মূল্যস্ফীতির চাপে বিশ্ববাজার থেকে আসছে হতাশার খবর তখন আবার বেশ কিছুদিন ধরেই কারখানা ভাঙচুর আর শ্রমিক অসন্তোষে অস্থিরতা বিরাজ করছে দেশের তৈরি পোশাক খাতে অযৌক্তিক মজুরি বাড়ানোর নামে আন্দোলন বা জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সংশ্লিষ্টতায় শিল্পকে ঠেলে দেয়া হচ্ছে বিপর্যয়ের পথে এমন দাবি করে বরাবরই শিল্প মালিকরা হুঁশিয়ারি দিয়ে আসছিলেন যে কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের চড়া মাসুল গুনতে হবে দেশকেই করি যে বায়ারদের কোনো অপশন নাই তারা আমাদের এখানে এই কষ্ট করেও থাকবে সেটা কিন্তু ঠিক এবার পরিস্থিতি মোকাবিলায় আরও কঠিন পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন শিল্প মালিকরা একযোগে সব কারখানায় সব ধরনের নতুন নিয়োগ বন্ধের মতো কঠিন সিদ্ধান্তের পাশাপাশি কাজ না করলে শ্রমিকরা বেতন পাবেন না নীতিতে চলতে কারখানা মালিকদের নির্দেশ দিয়েছে শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকিএমইএ যে অরাজকতাটা শুরু হয়েছে এদের অনেকেরই ইয়ে হলো এরকম মোটিভটা হলো এরকম যে এখানে অরাজকতা করতেছে তো আলটিমেটলি তো এরা এখানে এখান থেকে চাকরিচ্যুত হবে এবং তাদের ই হলো যে এখান থেকে তারা রিজাইন দিয়ে হোক বা চাকরির একটা বেনিফিট নিয়ে মানে আমরা যখন তাদেরকে চাকরিচ্যুত করব। তখন আমরা একটা বেনিফিট দিয়ে তাদেরকে বিদায় করব। সেই বেনিফিটটা নিয়ে গিয়ে সে আরেক জায়গায় অন্য ফ্যাক্টরিতে গিয়া যোগ দেবে এইটা হলো তাদের মধ্যে একটা মানসিকতা বা একটা টেন্ডেন্সি গ্রো করেছে আমরা কিন্তু ওই বিদায় যখন করব এই অরাজকতার কারণে তখন কিন্তু বেনিফিট দিয়ে আর বিদায় করব না আমরা ওই তেইশের চাইরের ছ ধারায় কারণ তারা তো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের কারণে তাদেরকে তেইশের চার চাইরের ছ ধারায় পানিশমেন্ট যেটা দেয় সেই পানিশমেন্ট দিয়ে কিন্তু আমরা বিদায় আমরা বিদায় করব তো কেউ যাতে এক এই ঘটনা ঘটিয়ে অন্য কোথাও গিয়ে চাকরিতে যোগ দিতে না পারে সেই কারণেই মূলত আমাদের এই সিদ্ধান্তটা কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী যারা বিদেশের এজেন্ট হইয়া বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য পায় তারা করছে তাদের লেলিয়ে দেওয়া কিছু সন্ত্রাসী তাদের কিছু নিয়োজিত কিছু এজেন্ট এই এই ঘটনাগুলি ঘটাচ্ছে সুতরাং এদের বিরুদ্ধে আমাদের একটা কঠোর অবস্থান এবং কোথাও যদি কেউ কোনো ফ্যাক্টরিতে এরকম পরিস্থিতি যদি কেউ কাজ করতে অস্বীকৃতি করে এটা হবে ওই ছদার আরেকটা অপরাধ সেটা হচ্ছে অবৈধ ধর্মঘট মানে অবৈধ কাজ হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়া কিন্তু সময় নেই এটা অপরাধ কিন্তু তো ওইটা ওই অপরাধে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তখন তেরোর ধারায় ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার বিধান সেখানে রয়েছে এবং তেরো তেরোর ধারায় বন্ধ করা মানেই হচ্ছে নো ওয়ার্ক নো পে খাত বিশেষজ্ঞরা বলছেন প্রতি মাসে পনেরো শতাংশ পর্যন্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা বাড়তি সুবিধা নিয়ে কারখানা বদল করে থাকেন নিয়োগ বন্ধ রাখার এমন সিদ্ধান্তে শ্রমিক কারখানাগুলো সময় মতো ক্রয়াদেশ শেষ চাপে বলে মনে করছেন তারা কিন্তু একটু স্কিল লোক বেশি হয় যেটা আমাদের অভিজ্ঞতা দিয়ে যেটা দেখি হ্যাঁ তো যখন একটা স্কিল লোক চলে যাচ্ছে এবং তার যে ওয়ার্কলোড আছে ওয়ার্কলোডটাও কিন্তু রয়ে গিয়েছে তখন তো একটু ক্রাইসিস তৈরি হতেই পারে সেখানে ঠিক আছে তো সেটা আসলে ফ্যাক্টরি টু ফ্যাক্টরি তখন তাদেরকে এগুলো বিষয়গুলো সমন্বয় করে নিতে হবে এই নিয়োগটা কত দিনের জন্য বন্ধ থাকবে মানে ইন্ডাস্ট্রি তো একটা চলমান প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়ায় ধরেন যে উৎপাদনও যেমন চলমান থাকবে আমার একই সাথে এই যে ম্যান পাওয়ারের রিক্রুটমেন্ট মাইগ্রেশন এগুলো খুব চলমান একটা ব্যাপার এটা হ্যাঁ তো থেকে দিবেন এই অবস্থায় শিল্প মালিকদের কোন সিদ্ধান্তে যেন রপ্তানি আয় নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে বিশেষ নজর রাখার পরামর্শ সংশ্লিষ্টদের কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা